আরিয়া স্টার্কের হাতে নাইট কিং হত্যা হবার সেই ভ্যালেরিয়ান স্টিল ড্যাগার থেকে শুরু করে গেম অব থ্রোনস এর রেড উইচ মেলিসেন্দ্রের সাথে প্রথম সাক্ষাৎ, টিরিয়ন ল্যানিস্টারের গলার নেকলেস, অমর বৃক্ষ ওয়ারউড, এই সবকিছুর পাশাপাশি ড্যান্স অব ড্রাগনের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল হাউস অব দ্য ড্রাগন সিজন টু এপিসোড থ্রি, যার নাম দ্য বার্নিং মিল। আক্ষরিক অর্থেই ড্রাগনের আগুন যুদ্ধ শুরু না হতেই গ্রিন ভার্সেস ব্ল্যাক যুদ্ধের কি ভয়াবহ পরিণতি হতে চলেছে তার সামান্য এক ঝলক আমরা পেয়েছি থার্ড এপিসোডে। চলুন আর থানা বাড়িয়ে শুরু করি, তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন, যেন বাংলা ভাষী সমস্ত হাউস অব দ্য ড্রাগন ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। এপিসোডের শুরুতে যে ট্রাপিস্ট ডিজাইনে ইন্ট্রো শুরু হয়, সেখানে কিছু বাড়তি সিন অ্যাড হতে দেখি আমরা। প্রথম এপিসোড এক্সপ্লেনে আমি আপনাদের ডিটেলসে এই ট্রাপিস্ট হিস্টোরি বুক সম্পর্কে বলেছিলাম। প্রথমে শিশু জেহারিসের কাটা মাথা সেলাই করা দৃশ্যটি সেলাই করে বাঁধানো হয়। এরপরই শহরের সমস্ত র্যাট ক্যাচারদের ফাঁসিতে ঝুলানো দৃশ্যটি, অর্থাৎ আগামী এপিসোডগুলো ঘটনা অনুযায়ী আমরা ইন্ট্রোতে কিছু চেঞ্জ দেখব। মূল এপিসোড শুরু হয় হাউস অব ব্রাকন এবং হাউস অব ব্ল্যাকউড এর মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ দিয়ে, যা সিম্পল একটা কথা কাটাকাটি দিয়ে শুরু হয়। মূল ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ে অবশ্যই যুদ্ধের উল্লেখ নেই, ব্ল্যাকউড হাউস রানিরার পক্ষে আর ব্রাকন হাউস গ্রিন টিমের পক্ষে। দুইটি রাজত্ব পাশাপাশি কিছু পাথরের স্তূপ দ্বারা সীমানা বিভাজিত। এই দুটি রাজ্যই রিভারল্যান্ডের লর্ড হাউস টালির আন্ডারে পড়ে। এপিসোডের মাঝামাঝি হ্যারাল হল লর্ড সাইমন স্ট্রং ডেমনকে জানায় হাউস টালি এখনো কারো পক্ষেই সমর্থন দেয়নি এবং এই লর্ডের কোনো কন্ট্রোল নেই তার ব্যানারম্যানদের উপরে। সেজন্যই তো আমরা বার্নিং মিলে এমন ভয়াবহ যুদ্ধ এপিসোডের শুরুতেই দেখি। রিভারল্যান্ড এই মহাযুদ্ধের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। নয়া হ্যান্ড ক্রিস্টিন কোলো এটা বলে, রিভারল্যান্ড দখল করলে ওয়েস্টরস কন্ট্রোলে আসবে আর হ্যারান হোল কন্ট্রোলের মাধ্যমে পুরো রিভারল্যান্ড দখলে আসবে, কারণ রিভারল্যান্ড ওয়েস্টরসের কেন্দ্রে অবস্থিত। ব্র্যাকন ও ব্ল্যাকউডের মধ্যকার ফিউড শতবর্ষ পুরনো। প্রথম সিজনে আমরা ইয়াং রেনিরাকে দেখেছিলাম এখানে পটেনশিয়াল স্বামী খুঁজতে এসেছিল, তখন তার সামনেই এই দুই হাউজের লড়েরা লড়াই শুরু করেছিল। বার্নিং মিলের মৃতদেহপূর্ণ রণভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ দুই টুইন ব্রাদারের সমাধি এক ফ্রেমে দেখি আমরা। রেনিরা ডিউটির প্রতি অবিচল দুই ভাইকে একসাথে কবর দেয়। ফুপু রেনিস রেনিরার মগজে সন্ধির বীজ ঢেলে দেয় আসন্ন যুদ্ধ এড়ানোর জন্য। রেনিস সঠিক অনুমান করেন যে অ্যালিসেন্ট বা অটো এই আক্রমণের জন্য দায়ী নয়। অ্যালিসেন্ট যে রেভেন লেটার পাঠিয়েছিল রেনিরাকে তা সে এখনো খুলেই দেখেনি। হয়তো অ্যালিসেন্টের সাথে সাক্ষাৎ করলে ইয়াং কিংদের যুদ্ধের নেশা থামানো যাবে। রেনিরা প্রথমে কথাটাকে পাত্তা না দিলেও এপিসোডের শেষে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দ্য ফেইথ অব দ্য সেভেন এর চার্চ যায়। সেটা অবশ্য মূল বই ফায়ার অ্যান্ড ব্লাডে ঘটেনি, এই বিষয়ে আরো পরে বলছি। রেড কিপ জুড়ে হাই টাওয়ারের গ্রিন ব্যানার টাঙ্গানো হয়। নতুন হ্যান্ড ক্রিস্টান কোলের গলায় আমরা নতুন ডিজাইনের একটা নেকলেস দেখি, যেটা 172 বছর পর ইভেন্চুয়ালি টিরিয়ন ল্যানিস্টার যখন হ্যান্ড হবে তখন তার গলায় থাকবে। ক্রিস্টান কোলের প্রমোশন হলেও রেড কিপের ভেতরে যেসব কিংসগার্ড আছে, যারা মূলত কিং এগনের বন্ধু, তারা তাকে খুব বেশি পাত্তা বা সম্মান দেয় না। গ্রিন কাউন্সিলে কিং এগনের হাতে সুবিখ্যাত সে ভ্যালারিয়ান ড্যাগারটি আমরা দেখতে পাই, যা তাকে অ্যালিসেন্ট দিয়েছিল, যেটা আগে ছিল কিং ভিসেরিসের। প্রথম সিজন থেকে আমরা জানি এই ড্যাগারটি গরম পড়লে অরিজিনাল এগন দ্য কনকারারের সং অফ আইস অ্যান্ড ফায়ার এর প্রফেসি ভেসে ওঠে, যেটা ইয়াং রেনিরাকে ভিসেরিস জানিয়েছিল। এই প্রফেসি বিড়বিড় করতে করতেই ভিসেরিস মারা গিয়েছিলেন, যেখানে এগনের নাম শুনে অ্যালিসেন্ট ভেবেছে তার ছেলে এগনকে এয়ার করা হচ্ছে। আসলে ভিসেরিস এগন দ্য কনকারারের কথা বলছিলেন। দুঃখের বিষয়, এই ড্যাগারটি দিয়ে 172 বছর পর রেড ওয়েডিং এর করুণ দৃশ্যাবলী ঘটেছিল এবং গেম অফ থ্রোনস এর মূল ভিলেন নাইট কিং কে আরিয়া স্টার্ক হত্যা করেছিল। যাই হোক, স্মল কাউন্সিল ও বার্নিং মিলের যুদ্ধের কথা শুনে বুঝতে পারে রিভারল্যান্ডেই মূল ঘটনা ঘটবে, কিন্তু কিংস ল্যান্ডিং ও ওল্ড টাউন থেকে সৈন্য পৌঁছাতে অনেক সময় লাগবে। এখানে আমরা আরো একবার ওল্ড টাউনে পড়াশোনা করা অ্যালিসেন্টের তৃতীয় ছেলে, যাকে আমরা এখনো শোয়ে দেখিনি, সেই ড্যারন টার্গেরিয়ান আর তার ইয়াং ড্রাগন ট্যাসারনের কথা জানতে পারি। স্মল কাউন্সিলের সিদ্ধান্ত হয় স্যার ক্রিস্টান কোল সৈন্য নিয়ে বেরিয়ে পড়বে গ্রিন টিমের জন্য সমর্থন জুগিয়ে হ্যারান হোল কন্ট্রোল করতে। এমন্ট ভেগার নিয়ে রেড কিপ পাহারা দিবে। এগন বলে সে নিজের ড্রাগন সানফায়ার নিয়ে কোলের সঙ্গী হবে, যে সিদ্ধান্ত পুরো কাউন্সিল মিলে আপাতত প্রতিহত করে। কিন্তু এগন একা একাই তার চাটুকারদের সঙ্গে নিয়ে যুদ্ধে যেতে উদ্যত হলে লর্ড ল্যারিস তাকে ম্যানিপুলেট করে সিদ্ধান্ত পাল্টিয়ে দেয়। এদিকে ড্রাগন স্টোনের সমুদ্রের উপর সি স্মোককে
অস্থিরভাবে উড়তে দেখে লেডি মাইসেরিয়া। কোনো রাইডার ছাড়া সি স্মোক আর কোনোরকম উদ্দেশ্য ছাড়া মাইসেরিয়া অনেকটা একই পথের পথিক। রেনিরা তাকে কৃতজ্ঞতা জানাতে আসে, কারণ মাইসেরিয়া সদ্য মুক্ত হয়েও আবার এই প্রাসাদে ফিরে এসেছিল ফেক যমজ ভাইয়ের খবর দিতে। মাইসেরিয়া প্রতিদানস্বরূপ ব্ল্যাক কাউন্সিলে একটা চেয়ার চায়, সে হাইটাওয়ারের উপর প্রতিশোধ নিতে চায়। রেনিরা তার চাওয়া শোনে কিন্তু আপাতত কিছু বলে না। কিন্তু ড্রাগনস্টোনে একবার তার উপর হামলা হওয়ায় সে নিজের শিশু সন্তানদের নিরাপত্তায় তৎপর হয়। রেনিরা বাচ্চাদেরকে রিনা ভ্যালেরিয়ানের তত্ত্বাবধানে সমুদ্রের উপরে পেন্টোস হাউসে পাঠাচ্ছে, যেখানে ডেমনের দ্বিতীয় স্ত্রী লিনা ভ্যালেরিয়ান সন্তান জন্মের কষ্ট সইতে না পেরে নিজের ড্রাগন ভ্যাগারের আগুনে আত্মাহুতি দিয়েছিল। রিনার মা যেখানে মারা গিয়েছিল সেখানে মহান বেবিস্টার হয়ে যেতে রিনা মনে মনে রাজি নয়। রিনা তার বোন লেনার মতো কোনো ড্রাগনের সাথেই বন্ড হয়নি, তাই সে এমনিতেই হতাশায় থাকে। তার উপর এই যুদ্ধক্ষেত্র থেকে তাকে চলে যেতে হবে বিষয়টা সে সহজে নিতে পারে না। বলে রাখা ভালো, পেন্টোস থেকে লেডি এরিন জফরি ও তার ড্রাগন ট্যারিক্সকে নিয়ে যাবে, যে শর্তে ভেল থেকে সে সৈন্য পাঠাবে। রিনা এখন বুঝতে পারছে না তাকে কি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হচ্ছে। সে রেনিরার বাচ্চাদেরকে মায়ের মতো করে বড় করতে হবে। রেনিরা ও জ্যাকারিসের কিছু হলে সিংহাসনের জন্য এই বাচ্চাদের তৈরি করতে হবে। রেনিরা তাদের সাথে চারটি আনহ্যাজ ড্রাগন এগ দিয়ে দেয়, যা কিনা আসন্ন লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার। এদিকে ডেমন টার্গিডিয়ান ক্যারাক্সিসকে নিয়ে একাই দ্য গ্রেট হেরান হল দুর্গকে দখল করে ফেলে। ওয়েল, হেরান হলের গ্রেটনেস আমরা কিছুই দেখতে পাই না। একটা ভাঙ্গাচোরা বৃষ্টির পানিতে নরবরে ধ্বংসযজ্ঞ দেখে আমাদের মতো ডেমনও কনফিউজ হয়। মূলত এগন দ্য কনকারার তার ড্রাগন ব্যালেরিয়ান নিয়ে সেই যে অ্যাটাক করেছিল এই দুর্গে, তারপর এটা রিপেয়ার হয়নি। ব্যালেরিয়ানের স্কাল আমরা রেড কিপের নিচে দেখেছি, তার সর্বশেষ রাইডার ছিল কিং ভিসেরিস। এই ভাঙ্গাচোরা হেরান হল দুর্গে যে অল্প কিছু লর্ড আছে তাদের প্রধান হল সাইমন স্ট্রং, যে কিনা তার ভাতিজা লর্ড ল্যারিসের পক্ষে এখানে দায়িত্বে আছে। লর্ড ল্যারিস অ্যালিসেন্টের জন্য নিষ্ঠুরভাবে তার পিতা ও বড় ভাই হারুনি স্ট্রং, যে কিনা রেনিরার প্রেমিকা ছিল, তাদেরকে আগুনে পুড়িয়ে মারে। এরপর থেকে সাইমন স্ট্রং হেরান হল সামলাচ্ছে। মূল ওয়ে সাইমন ডেমনের ড্রাগনকে দেখে আত্মসমর্পণ করেছিল, কিন্তু থার্ড এপিসোডে সামান্য একটু চেঞ্জ করা হয়েছে এই কাহিনী। সাইমন ল্যারিসকে ঘৃণা করে, ডেমন কোনো প্রতিরোধ ছাড়াই তাদের ডাইনিং এ প্রবেশ করে এবং সাইমন রেনিরার পক্ষে সমর্থন জানায়। কিন্তু আমি এখানে এই মেয়েটির সম্পর্কে কথা বলতে বেশি আগ্রহী। খেয়াল করুন, ডেমনের আগমনে সবাই ভয় পেলেও এই মেয়েটি নির্ভয় ছিল। এর নাম অ্যালিস রিভার। নাম শুনে বুঝলাম মেয়েটি একজন বাস্টার্ড। গেম অফ থ্রোনস থেকে মনে করুন, প্রতিটি বাস্টার্ডের লাস্ট নেম হয় সে যেখানে জন্মেছে তার উপর। ব্লাড এন্ড ফায়ার বইতে অ্যালিস সম্পর্কে দুই ধরনের বক্তব্য আছে, হার্বাল ওষুধ ও পয়জন এক্সপার্ট এবং কালো জাদুকরী বিদ্যায় পারদর্শিনী। রিউমার বলছে কিং ফিসিরিসের কয়েন মাস্টার লায়নেল স্ট্রং এর জারজ মেয়ে এই অ্যালিস। শো দেখে মনে হচ্ছে অ্যালিসের ব্ল্যাক ম্যাজিক পার্টটি হাইলাইট করা হয়েছে, যে কিনা ডেমনকে ইয়াং রেনিরা জেহারিসের মাথা সেলাই করছে এমন ভীষণ দেখায় এবং ডেমনকে বলে উইয়ার উড ট্রিয়ের নিচে সে মারা যাবে। বইয়ে অ্যালিসের বয়স সম্পর্কে বলা হয় তাকে তার আসল বয়সের চেয়ে অনেক ইয়াং দেখায়। আমার ধারণা এই অ্যালিসি 172 বছর পর গেম অফ থ্রোনস এর রেড উইচ ম্যালিসান্দ্রা হবে। ম্যালিসান্দ্রা গেম অফ থ্রোনস এ একাধিকবার বলেছে সে সেঞ্চুরি ওল্ড বয়সী এবং এমন যুদ্ধ সে অনেক দেখেছে। ডেমন যে উইয়ার উড ট্রিয়ের নিচে হ্যালুসিনেট হয় তা ওয়েস্টারসে খুবই পবিত্র গাছ, ফরেস্ট চাইল্ডদের মতো এগুলো অমর গাছ। আমরা ওয়েস্টারসের বিভিন্ন স্থানে এই গাছ দেখেছি। হেরাল হলের অবস্থা যাই হোক না কেন, স্ট্র্যাটেজিক পয়েন্টে এটা খুবই গুরুত্বপূর্ণ। গেম অফ থ্রোনসে আমরা ল্যানিস্টার হাউসকে এই হেরাল হল কন্ট্রোল করতে দেখেছি। ডেমনের হেরাল হল দরকার রিভারল্যান্ডের 40,000 সৈন্যকে স্থান দেওয়ার জন্য। সাইমন স্ট্রং হাউস অফ টালের নিয়ন্ত্রণহীনতার কথা ডেমনকে বললেও ডেমন উত্তর দেয় লর্ডের হাল যেমনই হোক আনুগত্য থাকা উচিত। আমরা বুঝতে পারি রানীর সাথে গত এপিসোডে ঝগড়া করলেও সে তার প্রতি অনুগত, যেমনটা তার ভাইয়ের প্রতিও ডেমন ছিল। এদিকে স্যার ক্রিস্টেন কোল সৈন্য নিয়ে যাত্রা শুরু করার সময় অ্যালিসেন্ট তার ভাই গুয়েন হাইটাওয়ারকে পরিচয় করে দিয়ে যাত্রাসঙ্গী হতে বলে। গুয়েন স্পষ্টতই বোনের সাথে নতুন হ্যান্ডের রিলেশনশিপ বুঝতে পারে। অন্যদিকে ব্ল্যাক কাউন্সিল থেকে রেনিরা প্রচণ্ড প্রেশার পায় ড্রাগন নিয়ে হামলা করার জন্য। রেনিরা বলে ড্রাগনের ভয় রক্তযুদ্ধ থেকে আমাদের বাঁচাবে, কিন্তু একবার ড্রাগন আগুন উগড়ে দিলে সবার জন্য ক্ষতিকর হবে। স্টার্ক ও ভেইলের আর্মির পাশাপাশি সে ডেমনের জন্য ওয়েট করতে চায়, কিন্তু ব্ল্যাক কাউন্সিল তার নিরাপত্তার কথা তুলে রেনিরাকে লুকিয়ে থাকতে পরামর্শ দেয়। রেনিস ব্ল্যাক কাউন্সিলকে মনে করিয়ে দেয় রেনিরা কিং জেহারিসের মুকুট পরিহিত রানী, যে কিনা এগন দ্য কনকারার থেকেও মহান রাজা ছিলেন, তাই রেনিরাকে অসম্মান যেন তারা না করে। এরপর আমরা সাগর ও আকাশের রাজারানী কর্লিস ভ্যালেরিয়ান ও রেনিস টার্গেরিয়ানের মধ্যে একটি হার্টফুল সিন দেখি। যুদ্ধে কারো কিছু হয়ে গেলে ভ্যালেরিয়ান এয়ারে কে বসবে, রিনা যে কিনা ড্রাগন সিট পায়নি, নাকি 6 বছরের শিশু জফরি? এই নিয়ে আলোচনা শেষ না করেই তারা চলে যায়। ইতোমধ্যে রিনা বাচ্চাদের ও 4টি ড্রাগন এগ নিয়ে রওনা হয়ে যায়। এদিকে অ্যালিসেন্ট মেয়ে হেলেন
হেলেনাকে মায়ের দুঃখ সম্পর্কে জ্ঞান দিতে এলে হেলেনা শীতল কণ্ঠে জানিয়ে দেয় সে মাকে ক্ষমা করে দিয়েছে। আমরা সবাই বুঝতে পারি হেলেনা কি বলছে। এই প্রথম কোনো প্রফেসি ছাড়া আমি হেলেনাকে কিছু নর্মাল কথা বলতে শুনলাম। এদিকে অ্যাগন্দা কঙ্কারারের আর্মার পরে যুদ্ধে যেতে উদ্যত অ্যাগন্দা সেকেন্ডকে লর্ড ল্যারিশ খুব সুন্দর করে ম্যানিপুলেট করে এই বলে যে সে চলে গেলে অ্যালিসেন্ট এবং অ্যামন্ড সিংহাসনে বসবে। অ্যাগন যুদ্ধে যাবার পরিকল্পনা ফেলে ল্যারিসকে মাস্টার অফ হুইসপার পোস্টে স্মল কাউন্সিলে স্থান দেয়। এদিকে কিংস ল্যান্ডিং এর স্ট্রিটে আমরা উলফ ফাইট নামে একটা নতুন ইন্টারেস্টিং ক্যারেক্টারের সাক্ষাৎ পাই। সে ব্রথেলে বসে বন্ধুদের সাথে আড্ডায় নিজেকে ব্যালন টার্গেরিনের বাস্টার্ড চাইল্ড বলে পরিচয় দেয়। অর্থাৎ কিং ভিসেরিস ও ডেমনের জারজ ভাই এবং রেনিরার জারজ চাচা। পাশাপাশি টার্গেরিয়ান ব্লাড তার রক্তে যদি সত্যি বয়ে থাকে তাহলে সে একজন ড্রাগন সিট, যে কিনা মুক্ত ড্রাগন কন্ট্রোল করতে পারবে। আপকামিং ডান্স অফ ড্রাগনের ভালো একটা অ্যাসেট হতে পারে সে, যদি তার পরিচয় সত্যি হয়। এই টেবিলে যে মেয়েটি সার্ভ করতে আসে সে হলো ডায়ানা, যাকে প্রথম সিজনে অ্যাগন প্রেগনেন্ট করেছিল এবং অ্যালিসেন্ট তাকে অ্যাবর্শন করিয়ে প্রাসাদ থেকে বের করে দিয়েছিল। এই সময় কিং অ্যাগন ব্রথেলে প্রবেশ করে তার সঙ্গীদেরকে নিয়ে এবং ছোট ভাই অ্যামনকে খুঁজে পায় মাদামের সাথে। ভাইকে নিয়ে মদ্যপ কিং উপর্যুপরি মজা করলেও ছোটবেলা থেকে এসব শোয়ে অভ্যস্ত অ্যামন যথেষ্ট ব্যক্তিত্বের সাথে বেরিয়ে আসে। রেনিরা অ্যালিসেন্টের সিল না খোলা চিঠিটি পড়ে সিদ্ধান্ত নেয় রেনিসের কথা মতো সে লাস্ট এবারের মতো চেষ্টা করবে পুরনো বান্ধবীর সাথে কথা বলার। এদিকে অ্যালিসেন্টের ভাই গুয়েন খুব বেশি হেল্পফুল হয় না। সে কিংস উডে কোলের সঙ্গ ছেড়ে দলবল নিয়ে রফসি টাউনে রওনা দিয়েছিল। এই সময় আকাশে মুন ডান্সার নিয়ে বেলা উদয় হয়। আমি রীতিমতো চমকে গেছি ড্রাগনের স্পিড দেখে, আর এক মুহূর্ত সময় পেলে ড্রাগনের মুখে তাদের প্রাণ যেত। ক্রিস্টিন কোল একটা চরম শিক্ষা পায়, তারা রাতের আধারে জঙ্গলের ভিতর দিয়ে মুভ করবে। ব্ল্যাক কাউন্সিলে এই খবর জানাতেই পুনরায় সবাই লড়াই করতে উদ্যত হয়ে ওঠে। ট্রেলারে দেখানো ব্যাটল অফ রুক রেস্টের জন্য লর্ড স্ট্যান্টম রেডি হতে চায়, কিন্তু রেনিরা তাদেরকে আপাতত থামায়। সে লেডি মাইসিরিয়ার সাথে প্ল্যান করে ঠিক ডেমনের মতোই নৌ রুটে ছদ্মবেশে জীবনের ঝুঁকি নিয়ে যায় কিংস ল্যান্ডিং এর সেই চার্চ অফ সেভেনে, যেখানে ছোটবেলায় দুই বান্ধবী প্রার্থনা করত। আমি আপনাদের বলে দিই, মূল বইয়ে কিন্তু এই সিনটুকু নেই। এই সিনটুকুর সই তৈরি করা হয়েছে খুবই চমৎকার করে। যারা এপিসোডটা দেখেছেন তারা জানেন প্রচন্ড টেনশন ও ইমোশনাল এই দৃশ্যটির মাধ্যমে রেনিরা মোরাল হাইগ্রাউন্ডে উপরে উঠে গেল। কারণ রেনিরা লাস্ট টাইম চেষ্টা করছে যুদ্ধ থামানোর জন্য। অ্যালিসেন্ট বুঝতে পেরেছে তার স্বামী মৃত্যুশয্যায় তার ছেলে অ্যাগনের কথা বলেনি, আইসেন ফায়ারের প্রফেসির কথা বলেছে, তাও সে মানতে রাজি নয়। আর রাজি হলেই বা এখন করণীয় কি? যুদ্ধের ময়দানে সবাই তো রওনা হয়ে গেছে। হাউস অব দ্য ড্রাগনের থার্ড এপিসোড এখানেই শেষ। আমার কমিউনিটি পোস্টে পোল করেছিলাম, স্যার ক্রিস্টিয়ান কোলের মৃত্যু সম্পর্কে বই থেকে আপনারা স্পয়লার চান কিনা। বেশিরভাগ সাবস্ক্রাইবার বলেছেন চান, সুতরাং এর পরের ভিডিও সেই টপিকে আমি বানাবো। আপনারা ততক্ষণে এই মাসের শেষে অর্থাৎ 26 জুলাই মুক্তি পেতে যাওয়া ডেডপুল অ্যান্ড উলভারিন নিয়ে এখনো যত প্রশ্ন আছে মনে সেসব প্রশ্নের উত্তর দেওয়া এই ভিডিওটি দেখতে পারেন স্ক্রিনে আসা লিঙ্কে ক্লিক করে। আজকের মতো বিদায়, টাটা।